चलते हैं, क्या टाइम हो गया, जैकेट थोड़ा हाँ भी भरना है और उसके बाद देखते हैं क्या होता है। बाद में स्वामी को फोन भी करना है। हाँ देवे सामने चेक करते, पता नहीं हो कब आएगा भाई। ठीक है चलो आगे बढ़ते हैं, उसके लिए अभी वेट करना ठीक नहीं होगा, फोन भी नहीं उठा रहा है। चलो आगे बढ़ते हैं भाई, रास्ता तो पूरा एकदम चकाचक कर दिया, क्या रोड बना दिया भाई। এটা খোলা ছিল, হ্যাঁ চেন লাগা ছিল, উড়ছিল মালটা। তুমি ধীরে 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 এগো, ইঞ্জিন পিকআপ ছেড়ে দিচ্ছে। ঠিক আছে দেখো, এই এখন বুঝতে পারবে না তো, চালালে বুঝতে পারবে। বুঝতে পেরেছি, খালি রে ঘর 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 এর পিছনে গাড়ি আছে, ইন্ডিকেটর চালাও। চলে এগো, বোকাটা জিজ্ঞাসা করি এগো, না আমি ওটা বুঝতে পারছি না, কখন কোথায় জিজ্ঞাসা করছে? গ্যারেজ? না না, ও কোথায় গ্যারেজ গ্যারেজ আছে ওখানে, না ওখানে গ্যারেজ না, মানে জিজ্ঞাসা করছে কোথায় আছে না আছে। ও আচ্ছা, তো মহা সমস্যা ভাই রে। কি হয়েছে? হয়ে যাবে বলছে,
ওখানে দাঁড়িয়ে ছিলাম, ওখানেও চেনা মিস্ত্রি আছে, ও বাড়ি আছে সামনে, প্রথম পেছন আছে। ঠিক আছে, মানে পিক আপ ছাড়ছে না তো, ওরকম কিছু হচ্ছে না, কত কিলোমিটার দেখাচ্ছে? হুড়া 72, হুড়া 72, 1 ঘন্টা 46 মিনিট হুড়া যেতে, হ্যাঁ মানে 1 ঘন্টা 45 মিনিট তো, হুম 1 ঘন্টা চালাবো তারপর ব্রেক নিবো। ঠিক আছে, ওখান থেকে পুরুলিয়া কতক্ষণ? হুড়াতে পুরুলিয়া কত রকম যায়? হ্যাঁ তোমালদা পুরুলিয়া পৌঁছে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আরামসে চলো হুড়া পর্যন্ত চলো, যাই বাম বলে। না না, 200 টাকার ভরি, 200 টাকা না 300 টাকার ভরিয়েছি, কারণ হিসেবটা রাখার জন্য, হিসেবটা রাখার জন্য, মানে কালকে 700 টাকার ভরিয়েছিলাম, আজকে 300 টাকা, টোটাল 1000 টাকার ভরিয়েছি। আর কালকে যখন ভরিয়েছিলাম 700 কিলোমিটার ছিল, সেখান থেকে এখন হয়েছে 958, 258, হিসেবটা ঠিক থাকবে, সেই জন্য ভরালাম। চলো দাদা বলছি, এই ওপরে ওঠা রাস্তাটা বাইক নিয়ে আছে তো? কত দূর, কত দূর সামনে আছে তো?
হেভি জায়গা তো রে ভাই। ও ওয়াও, ভেরি নাইস। ওই কোথায় যাবে, কোথায় যাবে? না না, বাথরুম গেছে। গাড়ি কোথায় রেখেছো? এখানে কাটাবো। শ্যুট কোথায় করবে? এখানে করবে তো। ঠিক আছে চলো ক্যামেরা রেডি করি। না না, বেশিক্ষণ টাইম নিয়ে লাভ নেই, একদম ফটাফট করবো। কোন দিকে দেখাচ্ছে? নেই তো ম্যাপ। ম্যাপ নেই? বাগমুন্ডি তো ওই ডান দিকে। দাঁড়া দাঁড়া, অযোধ্যা বাগমুন্ডি। আচ্ছা ওই ওই ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা মুরগুমা ঝালদা বাগমুন্ডি অযোধ্যা ওই দিক রে। এই রাস্তাটা কোথায় গেছে তাহলে? এটা অযোধ্যা পিকে কি করে, এইটা অযোধ্যা যাচ্ছে এইটা। আরে দেখো দেখো দেখো, যারা এদিক দিয়ে আসছে তাদেরকে ইন্ডিকেট করছে যে এইটা দিয়ে অযোধ্যা বাগমুন্ডি। অযোধ্যা ওই দিকে, অযোধ্যা বাগমুন্ডি ওই দিকে, আর এদিকে হচ্ছে মুরুগুমা ঝালদা, ঝাল হ্যাঁ ঝালদা এইদিকে। ওইদিকে ডান দিক, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, হিল টপ থেকে বেরোতে হবে। আরে আমি জানি রাস্তা বলছি তো, শোনো না, হিল টপ তোমাকে যেতেই হবে, কিছু করার নেই। আর কিছু হবে, তুমি হিল টপ চলো বলছি শোনো। আরে হিল টপ দিয়ে তোমাকে যেতে হবে বলছি শোনো। রাস্তা করেছে ভাই।